हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्टे गुड विथ फूड। साथे आछे आमी टीना। आशा करब तोमरा सकले खूब भालो आछो, सुस्थ आछो। आमी एबं आमार परिवारेरा सकले भालो आछि। आजके होच्छे रविवार आर एखन घड़ीते बाजे सकाल 11:30। हाँ, रविवार बोले ब्लगटा एकटु लेट करे स्टार्ट करछि, कारण घूम थेके एकटु लेट करे उठेछि। आर केनई बा लेट करे उठबो ना बोलो? आजके रविवारेर वेदारटा ना फाटाफाटि, सकाल थेके एकदम सुंदर मेघ करे आछे, आर बेश सकाल थेके बृष्टिओ पड़छे। माने आमार सकाले घूमटा भांगलो एकदम बृष्टि झमझमे आवाज दिए। आर तोमराई बोलो, एरकम झमझमे बृष्टिर आवाज शुने कारुर कि आर बिछना छाड़ते इच्छा करे? तखन मने हय जे ना, एकटुखानि गुटिसुटि मेरे शुये थाकि, পরে উঠবো, যা হবে দেখা যাবে। তো আমার সাথেও ঠিক তেমনটাই হয়েছে, একদম ঝমঝম বৃষ্টির আওয়াজ শুনে আমি তো আবার আর একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর উঠলাম, কাজবাজ ফ্রেশ ট্রেশ হলাম, কাজকর্ম কিছুটা কমপ্লিট করে এগোলাম। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করি। এই দেখো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা ধরেছে, রাস্তাঘাট এখনও ভিজে আছে, বেশ ভালো লাগছে। একটু রোববারের দিন এই মেঘলা মেঘলা ওয়েদারটা বেশ মন্দ লাগছে না। আর হ্যাঁ, আজকে আমার গাছে একটা মাত্র জবা ফুটেছে, বাকি ঠিক আছে। তবে এখন খুব একটা বেশি সেরকম রোদ উঠছে না, তো গাছগুলো একটুখানি ঝিমিয়ে গেছে। দেখি এটা ব্যবস্থা করতে হবে কিছু একটা। তো সানডে স্পেশাল মেনুটা আজকে বেশ ভালোই আছে, ওয়েদারটাও সাথ দিয়েছে, তো ভাবলাম এটা তো ডেফিনেটলি করাই যায়। আজকে সানডে স্পেশাল মেনুতে আছে হচ্ছে বিরিয়ানি, আর সেটা যেমন তেমন না। তোমরা নিশ্চয়ই অনেকে জানো, অনেকে আবার নাও জানতে পারো, আমাদের কলকাতায় যে ফেমাস দাদা বৌদির বিরিয়ানি হয়। তো আমি মোটামুটি চেষ্টা করবো এই দাদা বৌদির স্টাইলে বিরিয়ানিটা বানানোর জন্য। বিরিয়ানি আমি অনেক স্টাইল অনেকভাবে বানিয়েছি, বাট আজকে চেষ্টা করবো একটুখানি এইটা এইভাবেও বানানোর। মানে আমি এর আগেও একবার বানিয়ে নিয়েছিলাম, সেদিনকে না ঠিক সেভাবে ঠিকঠাক ব্যাপারটা হয়নি, মানে চালটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আজকে আমি তখনই ভেবে রেখেছিলাম যে আমি আরেকবার এটা বানাবো, আর সেটা দেখি কেমন হয়, বানাই চলো। আর আজকে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো। আর এই রকম বৃষ্টিমুখর ওয়েদারের সাথে বিরিয়ানির কম্বিনেশনটা কিন্তু দারুণ, যদিও খিচুড়ির কম্বিনেশনটা তো একেবারেই আমাদের কাছে একটা অসাধারণ কম্বিনেশন, বাট তাও বিরিয়ানি হলে মন্দ হয় না। তো বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি ছড়ানো টাইপের, যেটাকে সম্ভবত পাতিলাও বলে। এই হাঁড়ির মধ্যে আমি বেশি করে একটু রিফাইন তেল দিয়েছি, আর তারপর তেলটা গরম হওয়াতে ওর মধ্যে বেশি করে কোচানো পেঁয়াজ দিয়েছি। আর এখানে চিকেন আর ওদিকে ডিমটা সেদ্ধ করে রাখা আছে, আর ওই দিকটা তো দেখলেই যে আমি ভাতটা বসিয়েছি, মানে ভাতের জলটা ফোটাতে বসিয়েছি। এবার দেখো, এখানেতে পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই দিকে আমার ভাতটাও মোটামুটি 40% মতো কুক হয়েছে। তো এই পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার এখানে আমি অ্যাড করে দেব জল, যে তোমরা তোমাদের বিরিয়ানির কোয়ান্টিটি অনুযায়ী জলটা অ্যাড করবে। প্রথমে খুব বেশি অ্যাড করতে হবে না, আমি এখানে মোটামুটি 1 লিটার মতো জল অ্যাড করলাম। এবার ভালো করে জলের সাথে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব হচ্ছে একটুখানি লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি মির্চ। এই দুরকম লঙ্কার গুঁড়ো এখানে ভালো করে মিশিয়ে নেব, আর একটু পরিমাণ মতো নুন অ্যাড করব এখানে করে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু, কেটে রাখা আলু। আচ্ছা, আলুটা কিন্তু অবশ্যই কাঁচা অ্যাড করবে, এখানে কোনো রকম ভাজার প্রয়োজন নেই, কাঁচা আলুটাই এখানে ভালো করে অ্যাড করে দেবে। এবারে আলুটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা বেশ সুন্দর একটা কালারও এসে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা, যেটা হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, একটু গোটা গোলমরিচ সব দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এরপর এটার মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে কেটে রাখা চিকেনগুলো, একেবারে কাঁচা চিকেনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এখানে চিকেনগুলো দেওয়ার পর চিকেনটা একটু কুক হবে, তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। মশলাতে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো তোমরা তোমাদের চিকেনের কোয়ান্টিটি ওয়াইজ নেবে। ভালো করে অ্যাড করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। হ্যাঁ, এবার এই পেস্টটাকে কিন্তু অবশ্যই ভালো করে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে জাস্ট এই মশলার রসটা দেবে, মানে পেঁয়াজ আদা রসুনের রসটা দিতে হবে। আমি ভালো করে এখানে রসটা দেখো বার করে নিয়েছি। এবার যে চিকেনটা কুক করতে আমি রেখে দিয়েছি হাঁড়িতে, চিকেনটা দেখো অনেকটা কুক হয়েও গেছে, আর এর মধ্যে এবার এই মশলার রসটা মিশিয়ে দেবো।
দেওয়ার পর ভালো করে একটুখানি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর চিকেনটাকে একটু ভালো করে রান্না হতে দেব। আর অবশ্যই হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে মানে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো থাকবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দেখলাম চিকেনটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে যে হোমমেড বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে রাখি সেই মশলাটা এখানে অ্যাড করলাম। আর অ্যাড করে দেবো একটুখানি পাতিলেবু। এখানে আলু বোকরা মেশায়, কিন্তু যেহেতু সবসময় আলু বোকরা সবার হাতের সামনে পাওয়াও যায় না, থাকেও না, তাই জন্য তার বদলে আমি অ্যাড করে দিলাম একটুখানি পাতিলেবু। আর অ্যাড করে দিতে হবে একটু বেশি পরিমাণে টক দই। এই দইটা অ্যাড করার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে দইটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। অনেকক্ষণ বাদে আবার ঢাকনাটা খুললাম। এবার দেখো খুব সুন্দর চিকেনটা কুক হয়ে গেছে, মশলাটা পুরো মিশে গেছে। এখানে আমি একটুখানি ডিমটা ভেজে নিচ্ছি বিরিয়ানি, আর ওই চিকেনটার মধ্যে এবার আগে ওই সেদ্ধ করে তুলে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার এটা আর একটুখানি কুক হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু বেশি কোয়ান্টিটিতে ঘি। আর এখানে মনে করলে এই সময়তে খোয়া ক্ষীরও অ্যাড করা যায়। যেহেতু খোয়া ক্ষীর সবসময় হাতের সামনে পাওয়াও যায় না, থাকেও না, তাই জন্য আমি খোয়া ক্ষীর ছাড়াই এটা বানাচ্ছি। এইভাবে বানালেও কিন্তু খুব একটা খারাপ হবে না। এবার আমি বাটির মধ্যে দুধটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। তোমরা মনে করলে এখানে কেশরও অ্যাড করতে পারো, কিন্তু কেশরও খুব একটা হাতের সামনে সবসময় পাওয়া যায় না, তাই জন্য আমি অ্যাড করছি না। আমি সম্পূর্ণটা তোমাদের যেগুলো একেবারে হাতের সামনে সবসময় ঘরেতে থাকে কিছু ইনগ্রিডিয়েন্টস সেইটা দিয়ে বানিয়ে আমি তোমাদেরকে এই বিরিয়ানিটা দেখাচ্ছি। তো ওই দুধের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিলাম। এবার ভালো করে দেখো চিকেনটা অনেকটা কুক হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটা থিক হয়ে গেছে। এবার এর মধ্যে 60% কুক করা ভাতটা, মানে ভাতটা কিন্তু পুরোপুরি কুক করবে না, একটু মোটামুটি ভাতটা রেডি হয়ে গেলে নাবিয়ে নেবে। এবার এই ভাতটাকে এর মধ্যে চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে ছড়িয়ে দাও। এবার এর ওপর দিয়ে দিতে হবে হচ্ছে ওই দুধটা যেইটার মধ্যে সব কিছু মেশানো ছিল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ওই দুধটা মিশিয়ে এবার ভালো করে আর কিচ্ছু করবে না, একদম যেটাতে তোমরা রান্না করছো বাসনটা ভালো করে সিল করে দাও। আর হ্যাঁ, তার ওপর দিয়ে অবশ্যই ডিমগুলোকে ওপর দিয়ে আলাদা করে অ্যাড করে দিয়েছি আমি। এবার ভালো করে এটা সিল করতে হবে। তো ভালো করে এটা ঢাকা দেওয়ার পর দেখো আমি গ্যাসের ওপর কিন্তু এটা ডাইরেক্ট বসাইনি, তার আগে একখানা তাওয়া বসিয়েছি, তাওয়ার ওপর আমি হাঁড়িটা বসিয়েছি। প্রথম 10 মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করবে, আর তারপরে নেক্সট 10 মিনিট তোমরা লো ফ্লেমে এটাকে কুক করবে। 20 মিনিট বিরিয়ানিটা কুক করার পর আমি 10 মিনিট এটাকে গ্যাস অফ করে দমে রেখে দিয়েছিলাম। তারপর আমি এই ঢাকনাটা খুললাম, আর কি বলবো, সাংঘাতিক একটা অ্যারোমা আসছে, সাংঘাতিক একটা গন্ধ আসছে বিরিয়ানি। এরপর যেটা করতে হবে এর ওপর দিয়ে একটু বেশি পরিমাণে ঘি অ্যাড করে দিতে হবে, দিয়ে ঢাকনাটাকে আবার ভালো করে চাপা দিয়ে রাখবে। এবার আমি তোমাদের সরাসরি প্লেটে ঢেলে দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে ঠিক কেমন হয়। তো এই যে দেখে নাও, দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি এখানে একেবারে রেডি। দেখো কি সুন্দর হয়েছে এটা দেখতে, একেবারে দাদা বৌদির বিরিয়ানি। যদি তোমরা ছবিটা কোথাও থেকে দেখে থাকো বা খেয়ে থাকো তাহলে তোমরা জানবে যে ওই বিরিয়ানির কালারটা কিন্তু এরকম ব্রাউনিশ টাইপেরই হয়। আর দেখো আমার ঘরে করায় বিরিয়ানির কালারটাও একদম সেম টু সেম হয়েছে, আর খাওয়ারের টেস্টটাও একদম ওই রকম। তো অসাধারণ একটা বিরিয়ানি খাওয়ার পর চলে এলাম এখন রুমে, একটু রেস্ট নেব, কারণ রবিবারে দুপুর বলে কথা, আর এরকম একটা যদি দারুণ খাওয়ার খাওয়া থাকে লাঞ্চে তারপর অবশ্যই একটুখানি মনে হয় রেস্ট নিয়েই নিই। আর যে বাইরে ওয়েদারটা আজকে খুব সুন্দর, মেঘলা মেঘলা করে আছে, আর তার সাথে এইরকম ঘরে বানানো বিরিয়ানিটা একদম জমে গেল। তো তোমাদেরকে যেরকমভাবে দেখালাম আমি আজকে এই রেসিপিটা, সেভাবে যদি তোমরা বানিয়ে থাকো, ট্রাই করো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো। একদম ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস, মানে যেগুলো আমাদের মোটামুটি ঘরে হাতের কাছে থাকে, তো সেগুলো দিয়েই বানানো। তো কেমন লাগলো খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আপাতত একটু রেস্ট নিই, বিকেলবেলা বেরোনোর আছে, কোথায় যাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি, ততক্ষণ ব্লগটার সাথে তোমরা থাকো। তো এখন একটুখানি বেরোচ্ছি রবিবারের সন্ধ্যে ঘুরু ঘুরু করতে, দেখতে যাচ্ছি হচ্ছে একটা সিনেমা। আর দেখো কদিন আগে মিন্ত্রা থেকে যে টপটা কিনেছিলাম ওটাই পরলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। ঘড়িতে এখন প্রায় 6:45 বাজে আর আমিও পুরো রেডি,
তো এখন বেরোচ্ছি আমি আর দীপ দেখতে যাবো একটা মুভি, মুভিটার নাম হচ্ছে রকি অর রানি। তো আলিয়া ভাট আর রণবীর সিং, হ্যাঁ আলিয়া ভাট আর রণবীর সিং এর একটা দুর্দান্ত বই রিলিজ হয়েছে, যেটা আলিয়া ভাট আর রণবীর সিং তো আছেই, কিন্তু সেটা ছাড়াও এখানে দুজন বাঙালি অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, একজন হচ্ছে টোটা রয় চৌধুরী, একজন হচ্ছে চুনি গাঙ্গুলি। তো ওই বাঙালি দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে করণ জোহরের মুভিতে স্ক্রিনে দেখে মানে আমি তখন থেকে ভেবে রেখেছি আমি মুভিটা দেখতে যাব, অ্যাটলিস্ট এই দুজন বাঙালি অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য তো আমি ডেফিনেটলি যাব দেখতে। তো আর শুনেছি বইটা এমনিও ভীষণ এন্টারটেনমেন্টের একটা ভরপুর মানে একটা গল্প ভরা বই, তো তাই জন্য আমি আর দীপ এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রকি অর রানি কি প্রেম কাহানি দেখতে। তো চলো আমাদের সাথে, তোমরাও বেরিয়ে পড়ো। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড প্লাজা মলে, এটারই টপ ফ্লোরেতে পিভিআর আছে, তো আজকে মুভিটা আমরা পিভিআরেই দেখছি। আর মলের ওপরে কোথাও সিনেমা হল থাকলে বেশ সুবিধাই হয়, তুমি যদি বিফোর টাইম পৌঁছেও যাও তাহলেও অসুবিধা নেই, এদিক সেদিক ঘুরতে ঘুরতে তোমার টাইম এমনি কেটে যাবে। তো আমাদের শো টাইম এসে গেছে, তাই জন্য এখন ওপরে চলে এসেছি আর এখানে একটু ঘুরে ঘাড়ে দেখছি কি খাওয়ার অর্ডার দেওয়া যায়। মোটামুটি এই দায়িত্বটা দীপেরই আছে, দীপ দেখছে এখন ভালো করে কোথায় কী খাওয়ার অর্ডার দেওয়া যায়। কিন্তু সত্যি কথা বলবো, পিভিআর এই সিনেমা হলেতে না প্রতিটা খাওয়ারের দাম অত্যন্ত এক্সপেন্সিভ, মানে কারণ ছাড়া অতিরিক্ত দাম, আর খাবারের যে কোয়ালিটিগুলো খুব একটা ভালো হয় তাও না। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে, আর এখানে সিটটা বেশ ভালো জায়গায় পেয়েছি, আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম তাই খুব একটা অসুবিধা হয়নি, ঠিকঠাক সিটটাই পেয়েছি আমরা। এই সিনেমার এইটাই হচ্ছে সেই আসল মুহূর্ত যার জন্য আমি এসে বইটা দেখতে, সত্যি এদের দুজনকে এই জায়গায় দেখে না খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো অভিনয় করেছেন এরা, আর সিনেমাটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর সিনেমার এই জায়গাটা ভুলি কী করে, রণবীর সিংয়ের সাথে তালে তাল মিলিয়ে টোটা রয় চৌধুরী যখন এরকম কত্থক ডান্স করছে, এটা মানে সত্যি দেখার মতো বিষয়, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো সিনেমা দেখা কমপ্লিট, যেহেতু আমাদের সিনেমার শো টাইম ছিল 8টা থেকে, তাই জন্য ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল, ঘড়িতে এখন প্রায় 11টা বাজে, আর দেখো রাস্তাঘাট একদম শুনশান হয়ে গেছে মোটামুটিভাবে, তা এখন আমরা বাড়ির পথে ফিরছি। লেক টাউনে ঢুকেই দীপের মনে হলো যে এখানে সিমলা বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, ওখান থেকে আজকে ফিরনি খাবে যেহেতু বাড়িতে বিরিয়ানি আছে। তো যাই হোক, আনফর্চুনেটলি ফিরনি তো পেলাম না, শেষ হয়ে গেছে, আর রাত্রির 11:30 বাজে, রবিবারের বাজার, এগুলো আর পাওয়া যায় নাকি তাই এখন, তাই অগত্যা লাস্টে একটা থামস আপ নিয়েই বাড়ি ফিরছি। তো এই জাস্ট আমি বাড়ি এলাম আর এখন ঘড়িতে বাজে রাত্রির 11:30 বেজে গেছে, এখন 11:30 বাজে, 8টা শো টাইম মানে 7:45 শো টাইম ছিল, অ্যাজ ইউজুয়াল পিভিআর তো একটু লেট করেই, সেটা শুরু হতে হতে 8টা বাজিয়েছে, অ্যান্ড দেন বইটা শেষ হলো ওই 11:00 ওই 11:30 মধ্যে বাড়ি এসে গেছি, আরও আগে চলে আসতাম, যেমনটা তোমরা দেখলে রাস্তায় দীপ একবার ওই ফিরনি খাবে বলে আবার সেই ভিআইপির মাথায় গেলাম আমরা সিমলা বিরিয়ানির ওখানে। তো যাই হোক, আনফর্চুনেটলি ফিরনি তো পেলাম না, তারপরটা দেখলে আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বাড়ি এলাম, এখন বাড়ি এসে ঝট করে আগে ফ্রিজ থেকে বিরিয়ানিটা বার করে রেখেছি, কারণ রাত্রির ডিনারেও ওই দুপুরের বিরিয়ানিটাই রিপিট করবো আবার, আমি একেবারে একটা ওয়ান পট মিল করে গেছিলাম আজকে, বেশি কিছু আর সানডের বাজারে বেশিক্ষণ রান্নাঘরে টাইম দিইনি, তো এখন ওই বিরিয়ানিটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, খাবো গরম করে, আর সাথে কোল্ড ড্রিঙ্ক তো রয়েছে। সবথেকে মূল যেটা ছিল সিনেমাটা নিয়ে তো আমার কিছু বলাই হলো না, যে সিনেমাটা দেখতে গেছিলাম রকি অর রানি কি প্রেম কাহানি, সিনেমাটা একেবারে অনবদ্য ছিল, ভীষণ ভালো ছিল, মানে কি বলবো, অনেক দিন পর সিনেমা হলে একটা এই রকম টাইপের এই লেভেলের একটা ভালো মুভি দেখলাম, ভীষণ রিফ্রেশিং একটা মুভি, মুভিটার মধ্যে ভালোবাসা আনন্দ হাসি কান্না প্রেম সব কিছু একটা মিলিয়ে টোটাল কম্প্যাক্ট একটা মুভি ছিল, আর
খুব তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরাও ছিলেন ওখানে, ধর্মেন্দ্রজি থেকে শুরু করে শাবানা আজমি, জয়া বচ্চন, দেন তারপর আমি যেটার জন্য গেছিলাম ভীষণভাবে কলকাতার যে দুজন অভিনেতা অভিনেত্রী গেছিলেন, অভিনেতা অভিনেত্রী ছিলেন ওখানে, টোটা রায়চৌধুরী আর চুনি গাঙ্গুলি, ওনাদেরকে দেখে আমার ভীষণ ভালো লাগলো যে করণ জোহরের মুভি সেটে তারা দুজন স্ক্রিন শেয়ার করছে, মানে এটা একটা ভীষণ ভালো লাগা আমার কাছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর রণবীর সিং, হ্যাঁ রণবীর সিং, আমার না বারবার রণবীর সিং আর রণবীর কাপুরের মধ্যে ব্যাপারটা গুলিয়ে যায় একটুখানি। তো রণবীর সিংকে আর আলিয়া ভাটকে নিয়ে কী বলবো, আলিয়া ভাট সত্যি মানে সত্যি ভীষণই ভালো অ্যাক্টিং, অ্যাক্টিং স্কিল মারাত্মক আলিয়া ভাটের। এর আগে আমি আলিয়া ভাটের রাজি মুভিটা দেখেছিলাম, এত ভালো ছিল ওর মুভিটা, তারপর আমি আলিয়া ভাটের এই মুভিটা একটা দেখলাম, এত ভালো লাগলো যে কিছু বলার নেই। আর রণবীর সিং তো দারুণ দারুণ। তোমরা যারা এখনও বইটা দেখে আসোনি ডেফিনেটলি হলে গিয়ে দেখে আসো, ভীষণ ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি। আর গানগুলো তো খুব ভালো ছিল, ওভারঅল মুভিটা দেখতে ভীষণ ভালো লাগলো, মানে মনে হচ্ছিলো না আরও চলুক সিনেমাটা, এরকম লাগছিলো বসে, এতটুকুও বোর ফিল করিনি, এতটুকুও না। তো যাই হোক, কোনোটা আমি বাড়িয়ে বলছি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি, কারণ সত্যি অনেকদিন পর আমি একটা এত সুন্দর মুভি দেখতে গেছি, এত সুন্দর একটা মুভি করণ জোহরের, সত্যি মানে সে স্টুডেন্ট অফ দ্য ইয়ার আর এই টাইপের মুভিগুলো তো মানে একরকম, বাট এই মুভিটা এত সুন্দর যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা যারা যারা দেখোনি দেখে নাও। আর চলো এখন ঝটপট করে ফ্রেশ হয়ে ডিনারটা করি, আর তোমাদেরকে আজকে যেমনটা দেখিয়ে দিলাম বিরিয়ানির রেসিপিটা, সে তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন খেলে, কেমন লাগলো এই রেসিপিটা তোমাদের। আর চলো ভিডিওটা রাখি এত অবধি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।